রেল কোয়ার্টারে দেওয়াল ভেঙে মৃত্যু হলো এক শিশুর, আহত আরো তিনজন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে টিটাগড় স্টেশনের পাশে 4 নম্বর প্ল্যাটফর্মের ধারে পুরনো রেল কোয়ার্টারে। সেই কোয়ার্টারের প্রাচীরের পাশে ঘর বানিয়ে থাকতো বেশ কিছু মানুষ। এদিন সকালে সেখানে ছিল 4টি বাচ্চা। হঠাৎই দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে 1.5 বছরের একটি শিশুর উপর। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় শিশুটির, আহত হয় বাকিরা। তাদের এখনও চিকিৎসা চলছে। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায়। এখানে সব খেলা করছিল বাচ্চাগুলো, সব হাওয়া পড়েছে, ওদিকে সব পড়ে গেছে, পাঁচটা এদিকে পড়ে গেছে। 3টে বাচ্চা ঘায়ল হয়েছে, একটা সিলেটে স্টোর হসপিটাল গিয়ে গিয়ে মারা গেছে। এই পিছনগুলো এসছে, সব চেক আপ করেছে, টাকা দিয়েছে 2000 টাকা। বাচ্চাকে ওষুধ ফুষুধ খাওয়াবে, দুধ ফুধ খাওয়াবে, এই যে টাকা দিয়েছে, থানা চলে গেছে। ও স্যার 3 বছর হবে। সৌভিক সরকারের রিপোর্ট, উত্তর 24 পরগনা।